ভাই কাজ করতেছেন দেখতেছেন না কাজ করতেছেন জি ভাই কি এখন এখানে কি কিউসি করতেছেন ভাই জি ভাই কিউসি এটা কি আইটেম ট্রাউজার ট্রাউজার হ্যাঁ ট্রাউজার আচ্ছা আচ্ছা এটা কি বাচ্চাদের হ্যাঁ বয়েজ আচ্ছা এটা কয়টা সাইজ হয় ভাইয়া এর সাইজ হচ্ছে 2 থেকে আচ্ছা একটু ধরেন তো একটু মেলে ধরেন একটু দেখাই তো আমাদের দর্শকদের কত বছরের কালেকশন 14 বছরের প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে বাংলাদেশে একটি বিখ্যাত এবং ট্রাস্টেড বাচ্চাদের পোশাকের বাইং হাউস আরএনকে হোলসেল পয়েন্টে দেখতে পাচ্ছেন এই সাইটে কিন্তু ভাইয়াও কিউসির কাজ করতেছে তো আপনারা যারা মূলত বাচ্চাদের পোশাক বিশেষ করে শীত উপলক্ষে উইন্টার কালেকশনগুলো পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এবং সরাসরি প্রস্তুত করো কিংবা বাইং হাউস থেকে পাইকারি নিতে চান আপনারা কিন্তু এই বাইং হাউস থেকে প্রোডাক্টগুলো পাইকারি নিতে পারেন তাদের মূলত নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এবং তারা কিন্তু বাংলাদেশে তো পাইকারি বিক্রি করে এছাড়াও দেশের বাইরেও কিন্তু তারা শিপমেন্ট করে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তারা দেশের বাইরে শিপমেন্ট করার জন্য অনেকগুলো কার্টন রেডি করেছে এগুলো হচ্ছে দেশের বাইরে এক্সপোর্ট হবে আজকের ভিডিওর মাধ্যমে এগুলো আমাদেরকে দেখাবেন তাই না আসিফ ভাই এইটা কি কালেকশন ভাই এটা নতুন একটা ভাই আইটেম আসছে এটা বাচ্চাদের আইটেম ভাইয়া বাচ্চাদের আইটেম জি ভাই আমি আপনাকে দেখাই হলো বাচ্চাদের আইটেম এটা কি আইটেম ভাই এটা মানে এটা জিনিসটা যে কি আমি যদি আপনাকে বুঝে তাহলে বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা এই হলো চেন এটা খুললাম এটার ভিতরে বাবুদেরকে ঢুকিয়ে রাখা দেওয়া হয় আর কি ওকে ওকে এই বাবুদেরকে ঢুকিয়ে রাখা দেওয়া এখানে বাইর হওয়ার কোনো সিস্টেম না পাটা কিছু বাইর হবে না মানে একবার বের হবে না শীতের জন্য একবার ভিতরে ঢুকে আচ্ছা রেখে দিল আর কি ভাই ওকে অনেকগুলো ডিজাইন মধ্যে আছে না একবার নিউ আসছে এটা কি এক্সপোর্টের এক্সপোর্ট 100% এক্সপোর্ট হবে আচ্ছা তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে অনেক চমৎকার চমৎকার ডিজাইন দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তো আজকের ভিডিওতে শুরুতে আমাদেরকে কি দেখাবেন ভাই আমি শুরুতে দেখাবো কিছু নতুন আইটেম ভাই নতুন কিছু আইটেম আসছে আমাদের এতদিন যে আইটেমের জন্য অপেক্ষা ডেনিম জ্যাকেট সেটা কিন্তু অলরেডি চলে আসছে একটু আগে দেখলাম যে এটা কি কিউসি করে হচ্ছে প্যাকেট পলি করা হয়েছে জি ভাই আচ্ছা এটা কত বছর থেকে কত বছর 4-14 বছর পর্যন্ত ভাইয়া 4-14 বছর জি ভাই 4-14 বছর পর্যন্ত এটা প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনে আমার যোগাযোগ করে প্রাইসটা আমরা ক্লিয়ার করে 14 বছরের সাইজ হবে এক্সপোর্টের হচ্ছে গিয়া ডেনিম জ্যাকেট একটা বাচ্চা মেয়ের পরে পুরো পরের মতো লাগবে মনে হয় আসমান থেকে পরে নেমে আসছে এমন লাগবে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আর এগুলো সাইজ হলো আপনার 4-10 বছর পর্যন্ত 4 থেকে না ভাই 2-10 2-10 বছর জি ভাই 2-10 ভাই আর এগুলো হলো আমাদের স্টক আইটেম এগুলো অল্প কোয়ান্টিটি আছে একবারে সীমিত কোয়ান্টিটি যারা নিতে চায় এখন নিতে পারবে আচ্ছা যারা নেবেন ইমো হোয়াটসঅ্যাপে বা ইমো না ভাই হোয়াটসঅ্যাপে জি ভাই হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা প্রাইস সহ স্যাম্পল গুলো একটু কালেক্ট করে নেবেন কষ্ট করে তারপর আছে ভাই আমাদের ডিম হুডি ডিম সুইটশার্ট আচ্ছা বা চোখ সুইটশার্ট যেটা বলে এটা আমাদের কাছে পাবে তারপরে সিকোয়েন্সের একটা সুইটশার্ট আছে আমি ভাই সিকোয়েন্সের কালারটা চেঞ্জ হবে আপনি একটু ক্লোজলি দেখেন ভাই হ্যাঁ দেখেন এই দেখেন এটা কিন্তু সিকোয়েন্সের কাজটা কিন্তু চেঞ্জ হবে যেমন এই একটা আছে এটা কিন্তু পুরো সম্পূর্ণ চেঞ্জ হবে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ চেঞ্জ হওয়ার সঙ্গে ডিজাইন করা আছে এটা কত বছর থেকে কত বছর 2-10 বছর ভাইয়া 2-10 বছর জি ভাইয়া তারপরে এই হলো আরেকটি এমব্রয়ডারি করা অনেকে বলে সিকোয়েন্স করে এটা সিকোয়েন্স না অনলি ভাই এমব্রয়ডারি করে এটা আচ্ছা এটা সাইজ পরে 2-10 বছর পর্যন্ত তারপরে আমাদের বক্স সুইটশার্টের কোয়ান্টিটি একবার কম আছে অল্প কোয়ান্টিটি যারা নিতে চায় এখন নিতে পারো হয়তো বা নেক্সট ভিডিওতে নাও দেখাতে পারি ওকে মানে তার আগে শেষ হয়ে যাবে কোয়ান্টিটি তারপরে এই হলো আরেকটি তারপরে হলো আরেকটি হলো সবগুলো গার্লসের আইটেম ভাইয়া 2-10 বছর পর্যন্ত গার্লসের আইটেম তারপর আমাদের নতুন কিছু ভাই অ্যাডাল্ট বয়েজের সুইটশার্ট আসছে ভাইয়া একবারে নিউ অ্যাডাল্ট বয়েজের সুইটশার্ট জি ভাই অ্যাডাল্ট বয়েজের সুইটশার্ট এই হলো একটি GITZ অ্যাডাল্ট বয়েজ সুইটশার্ট তারপর আছে চাকা প্রিন্টের মধ্যে আছে এগুলো চাকা প্রিন্টের মধ্যে ওকে তারপরে আছে রিয়েল প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর প্রিন্ট করা আছে তারপর এটার মধ্যে কালার আছে ভাই সবগুলো দেবে 4-5টা করে কালার আছে আর একটা সুযোগ অনেকে চায় যে এক বিরিশ করে 5-6টা কালার চায়
এই প্রোডাক্টটা তারপরে এক ব্লিস্টারে দুই তিনটা কালার পেয়ে যাবেন, সব কালার মিক্স করে ব্লিস্টার করা থাকবে, যারাই নিতে চান তাদের জন্য অনেক সুযোগ সুবিধা হবে। আচ্ছা, আর সাইজ পড়বে 4-14 বছর পর্যন্ত, 4-14 বছর পর্যন্ত, জি ভাইয়া। তারপরে এই হলো আরেকটি, তারপর আছে ব্যাংক প্রিন্টের মধ্যে, হলো ব্যাংক প্রিন্টের মধ্যে, আচ্ছা এটারও কোয়ান্টিটি একবার শেষ পর্যায়ে আছে। তারপরে আছে ভাইয়া এই হলো আরেকটি, এটা হয়তো বা দেবে 5 কার্টন দেখছেন, এখানে 5 কার্টন মাত্র, এই 5 কার্টন মাল আছে, সম্পূর্ণ ফিল আপ না, তারপরে অল্প কিছু মানে কোয়ান্টিটি কম কম আছে, 5 কার্টন মাত্র মাল আছে। যারা নিতে চায় এখন নিতে পারবে, এটা সুন্দর ডিজাইন করা আছে বারবার লেভেলের। তারপরে আছে ভাইয়া এই হলো আরেকটি, তারপরে দেখা প্রিয় দর্শক, আরএনকে হোলসেল পয়েন্ট কিন্তু কখনোই প্রাইস বলে না, তারা শুধুমাত্র পাইকারি বিক্রি করে, দেশের বাহিরেও এক্সপোর্ট করে, দেশের মধ্যেও পাইকারি বিক্রি করে। আপনারা যারা নেবেন অবশ্যই আরএনকে হোলসেল পয়েন্ট ভিজিট করবেন। আমরা একটু লোকেশন বলে দিই, এটা হচ্ছে ঢাকার উত্তরা হাউস বিল্ডিং, 9 নং সেক্টর 2 নম্বর 35 নম্বর হাউস, ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ ঠিকানা ডিটেলস দেওয়া থাকবে। আর যারা অনলাইনে নেবেন হোয়াটসঅ্যাপে নক করবেন, তাহলে ভাইয়েরা স্যাম্পল সহ প্রাইসগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবে। আর একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই, গত কিছুদিন ধরে আমি কমেন্টে কিছু কমেন্ট পড়লাম, আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই প্রাইসটা বলতে পারেন, প্রাইসটা এখন সবাই বলে, আপনারা যেটা বলেন যে পাইকারি নেই জন্য প্রাইস বলেন না, এটা তো কোনো কারণ না, সবাই প্রাইস বলে। ভাই ঠিক আছে সবাই প্রাইস বলে, বাট আমাদের বিষয়টা একটু অন্যরকম, আমরা বাইরদের কাছে সেল করি, সো আমি প্রাইসটা এই জন্য বলি না কারণ আমাদের বায়ার আছে, বায়ারদের কাছে সেল করি, এর পাশাপাশি ওনারা পাইকারি সেল করে, আমাদের পাইকারি সেল করার মধ্যে পার্থক্য আছে। আমরা বিশেষ করে বঙ্গবাজার, বোলদা, গাউসিয়া বিভিন্ন পাইকারি যে মার্কেটগুলো আছে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয়, সো আপনারা যাদের কাছে পাইকারি নেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নেন, সো আমরা প্রাইসটা বলে দিলে তারাও কিন্তু তাদের প্রাইসটা কিন্তু আপনারা জেনে যাচ্ছেন। এটা অনেক প্রবলেম হবে আপনাদের বলেন, পাইকারিদের বলেন, বিভিন্ন লোকের আমাদেরও প্রবলেম হবে, সেই জন্য আমরা প্রাইসটা বলি না, একটু কষ্ট করে আমাদেরকে হাই হ্যালো নক দিবেন, আমরা প্রাইসটা বলে দিব। ওকে, তারপরে ভাইয়া আমি কিছু হুডি আইটেম দেখাই ভাইয়া, বাচ্চাদের হুডি ভাইয়া, বাচ্চাদের হুডি মানে নতুন তেমন কিছু আসে নাই, আগের গুলোই আছে, যারা নিতে চায় নিতে পারে, বাট কোয়ান্টিটি কম আছে আর কি ভাইয়া। আচ্ছা, এগুলো সবগুলো হলো হুডি কালেকশন, এটা হলো ডিজাইনটা দেখেন ভাইয়া, অনেক সুন্দর ডিজাইনটা, মানে ডিজাইনটা অমাইক একটা ডিজাইন ভাইয়া। ওই যে এই হলো আরেকটি, এইটার এই প্রোডাক্টটা রেড কালার শেষ, রেড কালার নেভি কালার, কোয়ান্টিটি কম আছে, আর বলু এস বলু দুইটা কালার আপনারা বেশি পাবেন। আমি আগে থেকে ক্লিয়ার করে দিচ্ছি যাতে আপনারা যখন নেবেন যাতে বুঝে শুনে নিতে পারেন। তারপরে যে মিক্স হুডি, অল্প কিছু কোয়ান্টিটি আছে, যারা নিতে চায় এখন নিতে পারবে। তারপরে এই হলো একটি প্রোডাক্ট, তারপরে এই হলো একটি টুইল জ্যাকেট, এটাও কোয়ান্টিটি কমে গেছে, অলরেডি অনেকদিন ধরে দেখাচ্ছি, বাট এটা কোয়ান্টিটি প্রায় শেষ পর্যন্ত চলে আসছে। তারপরে এই হলো একটি মিক্স হুডি। ওকে, এদিকে দেখতে পাচ্ছি হচ্ছে ডেনিমের শার্ট রয়েছে, তাই না? শার্টের কালেকশন, জি, ডেনিমের শার্টের ভাইয়া, ডেনিমের শার্ট রয়েছে ভাই নতুন, তারকে একটু দেখাই। এই আইটেমটা কি আইটেম ভাই? এটা ভাই ট্রাউজার আছে ভাই, এটা কাজল কিউসির কাজ চলছে, কিউসি শেষ হওয়ার পর প্যাকেজিং করা হবে, তারপর কিউসি শেষ হয়নি, এটা হয়তো অনেকে নিচে ভাই, অনেকে পর্যন্ত নিচে, যারা নিচে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রোডাক্ট কোয়ালিটি গুলো কেমন, বাট এটা আবারও কাস্টমার চাইতে থাকার কারণে আবার আনা হয়েছে। এটা কত বছর থেকে কত বছর? এটা ভাই সাইজ এখনো শিওর না, বিলিশ করা হয়নি, তো বিলিশ করলে তখন মানে কোয়ান্টিটি মানে সাইজ সেটা বলা যাবে আর কি। ওকে, বাচ্চাদের কিন্তু এই ট্রাউজারটা এক্সপোর্টেবল, অরিজিনাল এক্সপোর্টেবল প্রোডাক্ট। ওকে, এখন দেখাবেন এই হলো ডেনিম জ্যাকেটটা, সাইজ পরে 2-8 বছর পর্যন্ত, লাইট ডিপ দুইটা ওয়াশি আছে। ওকে, তারপর আছে ভাই সামারের প্রোডাক্ট, সামারের প্রোডাক্টগুলো একটু দেখাই, এগুলো হলো ভাইয়া ফ্রগের আইটেম, এগুলো একটি ফ্রগের আইটেম, আচ্ছা এগুলো একটি ফ্রগের আইটেম, এগুলো কিন্তু আমাদের কাছে আছে, এখন যারা নিতে চান নিতে পারবেন। তারপরে আমি দেখাবে কিছু ফুল স্লিভ টি শার্টের কালেকশন দেখাই, জি ভাই, গার্লসের ফুল স্লিভ টি শার্ট, সাইজ পড়বে 2-8, 1-5, দুইটা সাইজের মধ্যে আছে। আচ্ছা, একটি কালার, সুন্দর সুন্দর কালেকশন, এ হলো আরেকটি কালার, আচ্ছা এগুলো একটি নতুন স্টাইল ভাই, আচ্ছা এটা কিন্তু সিকোয়েন্সের কাজ চেঞ্জ হবে, আমি যদি আপনি দেখাই দিই, এখানে দেখলে দেখতে পারবে এগুলো কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ চেঞ্জ হয়, সিকোয়েন্সের কাজগুলো যেরকম চেঞ্জ হয় না কাস্টমার এটা একটু বেশি চায়, এই জন্য আমরা একটু ডিজাইনগুলো এভাবে করে দিই যাতে কাস্টমার নিতে পারে, আপনাদের ফ্যান্সি হইলে পরে, জি একটু ফ্যান্সি হলে সবারই ভালো লাগে আর কি। আচ্ছা, এগুলো সাইজ পড়বে 2-8 বছর পর্যন্ত, 2-8 বছর, জি 2-8 বছর পর্যন্ত সাইজ পড়বে। হ্যালো আরেকটি, আর তারপর এই একটা আছে, এটা একবার কোয়ান্টিটি শেষ পর্যায়ে আছে, যারা নিতে চান শীঘ্রই নিতে হবে। তারপরে হলো আরেকটি, দেখি কাজটা দেখাই, দেখেন দর্শক কাজ দেখেন, মানে কাজ দেখলে এটা কিসের কাজ করা ভাই? এটা ভাই সিকোয়েন্সের কাজ করা আছে, এর পাশাপাশি এটা স্ক্রিন প্রিন্টের কাজ করা আছে। ওকে, আচ্ছা আচ্ছা, তারপরে ভাই আমি যারটা দেখাই, এটা ডিজাইন, এই ডিজাইনটা মানে একবার আনকম একটা ডিজাইন করেছে, এই ডিজাইনটা এরকম ডিজাইন কিন্তু আমাদের কোনো টি শার্ট বা সুইশার্টে করা হয়নি পর্যন্ত, শুধু এটাতে করা হয়েছে। আচ্ছা, তারপর আছে পাপ প্রিন্ট করা, এটা পাপ প্রিন্ট করা আছে, তারপর আছে এটা, এটা অল্প কোয়ান্টিটি আছে, যারা নিতে চান নিতে পারো, এর পাশাপাশি ফুল স্লিভের শার্ট তো আমাদের কাছে আছেই, যারা নিতে চান নিতে পারো ফুল স্লিভের শার্ট।
হতবা আমি যে কালারগুলো দেখাচ্ছি এই কালারগুলো না থাকতে পারে অথবা এই কালার থাকলে অল্প কোয়ান্টিটি থাকতে পারে অন্য কোন আর প্রায় আর 16টা কালার আছে আচ্ছা সো যারা নিতে চান স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন আর আমাদের আরএনকে হোলসেল পয়েন্ট মানে হচ্ছে বাচ্চাদের পোশাকের সবথেকে বেস্ট একটি বাইং হাউস জি ভাই আমাদের এখানে সব প্রোডাক্ট বাচ্চাদের কমপ্লিটলি সব প্রোডাক্ট তারপর ভাই যদি আমি যদি দেখাই ডেনিমের কিছু প্যান্ট আছে ডেনিম প্যান্ট এটা হলো ডেনিমের লং প্যান্ট তারপর আছে এটা ডেনিমের শর্ট প্যান্ট তারপর আছে ডেনিমের লং প্যান্ট তারপরে গার্লসের লং প্যান্ট দুই থেকে এক থেকে পাঁচ বছর পর্যন্ত লেগ এম্বয়ডারি করা তারপরে এক্সপোর্টের প্যান্ট আছে 100% এক্সপোর্টের প্যান্ট আচ্ছা অসংখ্য 100% এক্সপোর্টের প্যান্ট আছে ওকে তারপরে ভাই এক পাশে তো আপনারা দেখছেন প্রোডাক্ট ট্রাউজার চলে আসছিল তারপর ডেনিমের জ্যাকেট আছে কাজ চলতেছিল যেগুলো ডেনিমের জ্যাকেট এছাড়া আরও অনেক প্রোডাক্ট আছে সো বিস্তারিত সব কথা জানতে হলে অবশ্যই কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আমাদের রেগুলার গ্রুপে পেয়ে যাবেন এছাড়া আপনার হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখলে কিন্তু আমাদের রেগুলার গ্রুপে পেয়ে যান আর ভিডিও শেষ করে আমি একটু অ্যাড্রেসগুলো বলি দিই আমাদের অ্যাড্রেস হলো উত্তর 9 নম্বর সেক্টর বিশেষ করে আপনার উত্তর 9 নম্বর সেক্টর বা হাউস বিল্ডিং এসে আমাদের স্ক্রিন যে নাম্বারটা আছে সেই নাম্বার যোগাযোগ করবে তাহলে কিন্তু আপনারা সরাসরি আসতে পারবেন আমি বারবার বলছি আপনার হয়তোবা চার পাঁচটা অ্যাড্রেসগুলো এগুলো একদম মাথা থাকে না এই জন্য হাউস বিল্ডিং এসে নাম্বার কল দিবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস